আজকে আমরা শিখব ডাইনামিক রাউটিং উইথ এ 5-bit প্রোটোকল EIGRP। অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করে যে একটা 5-bit প্রোটোকলের নাম কি, সেটা হচ্ছে EIGRP। এই EIGRP RIP, OSPF, BGP এই তিনটি প্রোটোকলের কিছু কিছু ফিচার্স নিয়ে EIGRP কে তৈরি করা হয়েছে। তো EIGRP রিপের মতোই ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, যেরকম রিপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেটা ডিস্টেন্স কটা হপ কাউন্ট করছে, তার উপরে সে পাথ সিলেকশন করছে। তো এক্ষেত্রেও EIGRP-ও আমরা দেখবো যেটা যেটা একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল EIGRP। বাট এক্ষেত্রে EIGRP কে বলা হয় অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, কারণ এখানে পাথ সিলেকশনটার ক্ষেত্রে ব্যান্ডউইথ প্লাস ডিলে এই দুটোকে চেক করে তারপরে এখান থেকে পাথ সিলেকশন হয়। সাপোজ এই যে রাউটারটা আছে, এখান থেকে কোনো একটা ট্রাফিক যদি এই রাউটারটাতে যায়, তো সেটা এই রুটটা ইউজ করবে নাকি এই রুটটা ইউজ করবে, সেটা ডিপেন্ড করছে যে এই দুটো রুটের মধ্যে কি ব্যান্ডউইথ কি আছে। সাপোজ এই যে রুটটা আছে এটা হচ্ছে সাপোজ 100 Mbps রুট, আর এই রুটটা সাপোজ 1 Gbps এর রুট, এবং এই রুটটা হচ্ছে 1 Gbps এর রুট। তো সেক্ষেত্রে এখানে হপ কাউন্ট বেশি হওয়া সত্ত্বেও EIGRP এই রুটটাই ব্যবহার করবে, কারণ এর ব্যান্ডউইথটা অনেক হাই, এখানে ব্যান্ডউইথ আর ডিলে অনেক কম হবে। তো এই কারণে EIGRP কে বলা হয় অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। ঠিক আছে, আমরা শুরু করি। তো এখানে আমি ছোট্ট একটা ডায়াগ্রাম বানিয়ে নিচ্ছি। সাপোজ এখানে আমরা তিনখানা রাউটার ইউজ করছি, এখানে রাউটার 1, এখানে একটা রাউটার আছে 1, একটা 2 এন্ড রাউটার 3। তো EIGRP খুব ইজি, এখানে একদম যেরকম ভাবে আমরা রিপ কনফিগার করেছিলাম অনেকটাই সিমিলার, কারণ আমি আগেই বললাম বা রিপ বা OSPF এদের কিছুটা করে ফিচার্সকে নিয়েই EIGRP কে বানানো হয়েছে। প্রথমে আমরা রাউটার 1 এর মধ্যে চলে আসছি। এখানে রাউটার 1 এর মধ্যে আমরা যদি ফার্স্টে চেক করে নিই, সো IP ইন্টারফেস ডিপ, তো আমরা দেখতে পাবো এখানে IP অ্যাড্রেস অলরেডি অ্যাসাইন করা আছে 0/0, 0/1 এবং 0/2 তে। এই যে রাউটারটা আছে এর তিনটি ইন্টারফেসে তিনটি IP অ্যাড্রেস অলরেডি অ্যাসাইন করা আছে, এবং একটা হচ্ছে 0.1, 0.209, 0.213। তো আমি সুবিধার জন্য এখানে ছোট ছোট করে লিখে রেখেছি, যেমন 0/ ইথারনেট 0/1 .209 হচ্ছে এই পোর্টটার, .213 হচ্ছে এই পোর্টটার, এবং এটা হচ্ছে .1। এটার জন্য আমরা চলে আসবো গ্লোবাল মোডে, অর্থাৎ কনফিগটি ঠিক সেম ভাবে আমরা কমান্ড চালাবো রাউটার EIGRP। এরপর দিতে হয় একটা AS নাম্বার, অটোনোমাস সিস্টেম নাম্বার। তো এখানে যেটা আমাদের EIGRP তে লাগে সেটা হচ্ছে AS নাম্বার, অটোনোমাস সিস্টেম
নাম্বার, যেটা রিপ প্রোটোকলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম কিছু ছিল না। তো এই নাম্বারটা হয় এক থেকে 65,535, তো এর মধ্যে এই নাম্বারটা হয়। ঠিক যেরকম ভাবে আমরা দেখেছিলাম আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস, দুরকমের আইপি অ্যাড্রেস আমরা দেখেছিলাম। যেরকম পাবলিক যেটা আইপি অ্যাড্রেস সেটা আমাদের ইন্টারনেটে অ্যাডেবল নয় এবং পাবলিকটাই অনলি ইন্টারনেটে অ্যাডেবল। ঠিক এই ক্ষেত্রেও অটোনোমাস সিস্টেম নাম্বার, এক্ষেত্রেও এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাবলিক এসএন নাম্বার, পাবলিক এসএন যেটা এক থেকে নিয়ে 64,511, বাকি রেস্ট অফ দ্য যা আছে নাম্বার সেটা পুরোটাই প্রাইভেট। তো প্রাইভেট এএসএন এর ক্ষেত্রে 64,512 to 65,535, তো প্রাইভেট এএসএন নাম্বারটা আমরা প্রাইভেটলি যখন কনফিগার করব সেক্ষেত্রে আমরা ইউজ করি, আর পাবলিক এএসএন নাম্বারটা নর্মালি ইন্টারনেটে ক্ষেত্রে যারা আইএসপি আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা করে এএসএন নাম্বার হয়, সেটা তারা ইউজ করবে। অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করে যে এএসএন নাম্বার কি, তো এএসএন নাম্বার একটা রাউটিং ডোমেনকে রিপ্রেজেন্ট করে, এটা রেঞ্জ একটা হয়। তো আমি অলরেডি রেঞ্জটা বলে দিলাম পাবলিক বা প্রাইভেট আইপি অ্যাড্রেস এর রেঞ্জটা। তো এটা চেক করতে চাইলে চেক করা যায় এমএক টুল বক্স বা আর অনেক রকম টুল বক্স আছে যেখান থেকে আমরা দেখতে পাই, যেখানে ডোমেন নেমটা আমরা যখন দেব তো সেখান থেকে আমাকে আইপি অ্যাড্রেসটা শো করে দেবে। যদি আমরা আমরা দেখি একটুখানি, এখানে যে কোনো ডোমেন নেম যদি আমরা দিই তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আইপি অ্যাড্রেসটা সেখানে দেখে দিচ্ছে। সাপোজ সিসকো, তো এখানে দেখিয়ে দিচ্ছে যে cisco.com, এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা একটা দেখিয়ে দিচ্ছে। অবভিয়াসলি এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস যেহেতু ইন্টারনেটের রাউটেবল, এবং যার এএসএন নাম্বার অর্থাৎ এএস নাম্বার যেটা যেটা হচ্ছে 109। তো 109 আমি আগেই বলেছিলাম 109 একটা পাবলিক, কারণ এক থেকে চলে আসছে পাবলিক, এক থেকে 64,000 এর মধ্যে পড়ে যাচ্ছে, মানে পাবলিক একটা এএস নাম্বার, তো এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেরকম ভাবে যদি আমরা লিখি facebook.com, তো সেক্ষেত্রে এখানে দেখিয়ে দেবে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে facebook.com এবং তার এএস নাম্বারটাও এখানে দেখিয়ে দিচ্ছে 32,000 সামথিং। তো 32,000 যেটা সেটাও কিন্তু আমার পাবলিক এএসএন নাম্বারের মধ্যেই চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে যে এএস নাম্বারটা আছে সেখান থেকে আমরা ইজিলি সার্চ করে নিতে পারি। তো যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করব, তো নর্মালি আমরা এখানে যা খুশি একটা এস নাম্বার বসিয়ে নিতে পারি, চাহে 100, 200 বা পাবলিক বা প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এখানে যা খুশি ইউজ করে নিতে পারি, সেটা পাবলিক হোক বা প্রাইভেট হোক কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন এটা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে ইউজ হবে, প্রোডাকশন
এনভায়রনমেন্টে ইউজ হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইভেট সিরিয়াস নাম্বারই ইউজ করতে হবে। তো এএস এর কাজটা হলো কি না, একটা প্রাইভেট একটা রাউটিং ডোমেনকে রিপ্রেজেন্ট করা। সাপোজ আমি এখানে 150 নিয়ে নিলাম একটা আজকে প্র্যাকটিস করার জন্য। এরপর যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলোকে এখানে অ্যাডভার্টাইজ করাতে হবে। তো আমার এখানে আছে 192.168.0.0 একটা, যেটা জিগাবাইট এখানে 0/0 তে আছে আর 0/1 একটা আছে, 0/2 তে আছে। তো তিনটে নেটওয়ার্ক আছে, আমি এখানে তিনটেকে অ্যাডভার্টাইজ করিয়ে দিচ্ছি। এর জন্য নেক্সট কমান্ড আমরা যেরকম চালাই নেটওয়ার্ক, নেটওয়ার্ক দিয়ে আমরা নেটওয়ার্ক আইডিটা এখানে দিয়ে দিই 192.168.0.0। এরপর রিপের ক্ষেত্রে আমরা এখানে এন্টার করে দিতাম, কোন রকম সাবনেট ইউজ করতাম না, বাট ইআইজিআরপি ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সাবনেট ইউজ করব। ইআইজিআরপি ক্ষেত্রে সাবনেট ইউজ সেই সময় শুধুমাত্র করতে হয় না যদি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস হয়, অর্থাৎ /12/16 বা /8 বা /24 এর ক্ষেত্রে। যেহেতু এখানে /25 আছে সিক্লাস আইপি অ্যাড্রেস, তো এখানে ক্লাসলেস আইপি আমরা ইউজ করছি, তো এখানে আমরা কি করব, এখানে আমরা মাস্কও ইউজ করে দেবো। তো পেজ দিয়ে 255.255.255.128, ঠিক একইভাবে আমরা আরো দুটো যে আছে আমরা সেটা করে নেবো। আরো দুটো আমার কাছে এখানে আছে, একটা হচ্ছে এখানে এবং একটা হচ্ছে এখানে। তো একটা হচ্ছে 0.208, একটা হচ্ছে 0.212। তো 0.208 এখান থেকে এটা 208 এবং এক্ষেত্রে সাবনেট আছে 252 এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কত দেখলাম 212 হচ্ছে 212 সাবমিট সেম। এরপর সেম নো অটো সামারি, বাই ডিফল্ট যাতে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ না হয় এখানে আমরা যেটা সিআইডিআর ভ্যালুতে আমরা ভেঙেছি সেখান থেকে যেটা হয় তার জন্য আমরা এই কমান্ড ইউজ করি নো অটো সামারি। তো আমার রাউটার 1 এর ক্ষেত্রে আমার ইআইজিআরপি কনফিগার হয়ে গেছে, ঠিক একই ভাবে আমরা রাউটার 2 তে করে নেব। তো একইভাবে আমরা এখানে করে দেবো রাউটার ইআইজিআরপি। তো একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে আমরা যে এএস নাম্বারটা দিচ্ছি অটোনোমাস সিস্টেম নাম্বার, সেটা কিন্তু একটা রাউটারের ক্ষেত্রে আমরা যা ইউজ করলাম সেই নেটওয়ার্কে যতগুলো রাউটার থাকবে সমস্ত রাউটারের ক্ষেত্রে সেম ইউজ করব। যেরকম আমরা কি ইউজ করলাম আগের অর্ডারটার ক্ষেত্রে 150, আমরা এক্ষেত্রেও এটা 150 ইউজ করবো। এরকম করলে হবে না, একটার ক্ষেত্রে 150 ইউজ করলাম, একটার ক্ষেত্রে 200 ইউজ করলাম, তো সেম ইউজ করবো, বাকি সব সেম 192.169.0.252 255.255.252 এটা হচ্ছে একটা সাবনেট আমরা পেয়ে গেলাম।
এছাড়া আর কি আছে, এছাড়া আছে হচ্ছে আমরা এটা করে দিলাম 208টা, এখানে আছে 128 একটা আছে। যখনই আমরা এই কমান্ড চালালাম সঙ্গে সঙ্গে কি হলো, একটা নেইবারশিপ স্টাবলিশ করে গেল। কারণ যখনই এই এই যে কমান্ডটা আমরা চালাবার সঙ্গে সঙ্গে যখনই এই সেম নেটওয়ার্কটা এই রাউটারের মধ্যেও আমি চালিয়েছি, যেটা জিগাবাইট ইথারনেট 0/1 এতে, আর এই রাউটারের মধ্যেই জাস্ট চালালাম যেটা জিগাবাইট ইথারনেট 0/1 এতে, তো তখন কি হলো, দুটো রাউটারের মধ্যে একটা নেইবারশিপ স্ট্যাবলিশ হয়ে গেল এবং সেটাই আমাকে এখানে দেখাচ্ছে, সেটাই আমাকে এখানে দেখাচ্ছে। যে কি দেখাচ্ছে এখানে, যে ইআইজিআরপি এসএন নাম্বার 150, নেইবারশিপ আপ হয়ে গেছে, নিউ অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে 209 আইপি অ্যাড্রেসের জন্য। অর্থাৎ এই দিকটা আমার 209, আমি আগে দেখে নিয়েছিলাম, এইটা আমার 210। ঠিক আছে, তো আমরা পুরো পুরো রাউটিংটা কমপ্লিট করে নিই। এরপর নেটওয়ার্ক আমরা দেব, এই নেটওয়ার্কটা দিয়ে দিচ্ছি 192.169.0. এত আছে 128 128 128, সাবনেট হচ্ছে 255.255.255.192 তার সঙ্গে কত আছে, 216, তার সঙ্গে আছে 216, আর 252 হচ্ছে আমাদের মাস্ক। তো আমি এখান থেকে আমার এটা হচ্ছে 216 মাস্ক, 252 হয়ে গেল। এরপর আমরা যেরকম ভাবে চালাই নো অটো সামারি চালিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমার রাউটার টু তে আমরা জিআইজিআরপি কনফিগার করে দিলাম, এবার রাউটার থ্রি তে আমরা সেম ভাবে করে দেবো। রাউটার থ্রি তে আমি সেম ভাবে করে দিচ্ছি, এক্ষেত্রে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, তোমাদের ক্ষেত্রে হয়তো পাসওয়ার্ড লাগবে না। মানে কনফিগারেশন মোডে চলে আসলাম, রাউটার ইআইজিআরপি ইএসএন নাম্বার হবে 150, কারণ যেহেতু আমরা বাকি দুটো তো 150 দিয়েছি। এরপর আমরা নেটওয়ার্কটা চালিয়ে দিচ্ছি, তো যখনই আমি এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করব 216, সঙ্গে সঙ্গে দেখাবো আমার একটা নেইবারশিপ এস্টাবলিশ করে যাবে। তো ফার্স্ট আমি 216 কে এস্টাবলিশ করাচ্ছি, 192.169.0.216, সাবনেট আসছে 255.255.255.252 পেশ করলাম। এখানে সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল একটা নেইবারশিপ স্ট্যাবলিশ করে গেল কত সঙ্গে, 217 আইপি সঙ্গে। এখানে আমাদের 217 আইপি আছে এই এন্ডে, অর্থাৎ এই রাউটারটা যে জিগাবাইট ইথারনেট 0/2 আছে, তো 217 তার সঙ্গে একটা কি হলো, একটা নেইবারশিপ স্ট্যাবলিশ করে গেল এর সঙ্গে। এবার ঠিক যখন আমি এই আইপি অ্যাড্রেসটা দেব এই নেটওয়ার্কটাকে যখন অ্যাডভার্টাইজ করাবো, তো অলরেডি আমার এই রাউটারটাতে অ্যাডভার্টাইজ করানো আছে, তাহলে সেক্ষেত্রে যখনই এই রাউটারটাতে আমি দেব এই নেটওয়ার্কটাকে, তো সঙ্গে সঙ্গে এই রাউটারটার সঙ্গে কি হবে, একটা নেইবারশিপ স্ট্যাবলিশ করে যাবে, সেটা আমরা দেখি। এক্ষেত্রে আমার যেটা হবে, আইপি অ্যাড্রেস আছে 212, তো আমি এটাকে জাস্ট 212 করে দিচ্ছি, 212 করে দিয়েছি আমি অলরেডি। এবার এন্টার করলে সঙ্গে সঙ্গে নেভারশিপ এস্টাবলিশ করে গেলাম।
ডাউটার ওয়ানের সঙ্গে। এছাড়া এর যে প্রাইভেট নেটওয়ার্কটা আছে সেটাকেও আমি এখানে ট্রেস করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 192, তাই তো? সেটা হচ্ছে 192। আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, 192, সাবনেট আছে 240, সরি 192 টা কাট হয়ে যাচ্ছে, 240 হয়ে গেছে। আমরা নো অটো সামারি করে নেবো, হয়ে গেল। তো এখানে আমার কি হলো, তিনখানা রাউটারের মধ্যে আমার AIGRP-কে আমি কনফিগার করে নিতে পারলাম। এবার যে কোনো একটা রাউটারের মধ্যে আমি যদি চেক করি, সাপোজ আমি রাউটার ওয়ানে চেক করছি, এখান থেকে আমি বেরিয়ে আসছি, বেরিয়ে আসলাম। এবার যদি আমি এখানে চেক করি শো আইপি রুট AIGRP, তো এখানে আমি দেখতে পাবো টোটাল তিনখানা, আমি দেখতে পাচ্ছি AIGRP কে ডি দিয়ে ডিনোট করা হয়, যেমন রিপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আর দিয়ে ডিনোট করা হয়, OSPF কে ও দিয়ে ডিনোট করা হয়। তো AIGRP এর ক্ষেত্রে এটা টু ডিফারেন্ট, এটা ডি দিয়ে রিনোট করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল তিনখানা নেটওয়ার্ক, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে নেটওয়ার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 0.128 আর একটা হচ্ছে 0.129। তো এক্ষেত্রে আমার পেয়ে যাচ্ছে 0. আরেকবার দেখে নিচ্ছি কি দেখলে আমরা, ভায়া আইপি অ্যাড্রেস আমরা যেটা পেয়ে যাচ্ছি, এটা আমরা পেয়ে যাচ্ছি 0.128, 0.192, 0.216। তো 0.128 যেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, 0.128, আর আমরা যেটা পাচ্ছি সেক্ষেত্রে এখান থেকে পাচ্ছি আমরা 192 এবং 216, 192 এখানে আমার, 192 এক্ষেত্রে 192, এবং আমার পেয়ে যাচ্ছে 216, এখানে হচ্ছে 216, তিনখানা আমি রুটকে পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে একটু যদি আমরা দেখি ভালো করে ব্যাপারটাকে, তো এখানে 128টা পেয়েছে ভায়া 210, 192 যেটা পেয়েছে সেটা হচ্ছে ভায়া 214, বাট যেটা 216 আছে সেটা ভায়া 210ও পাচ্ছে, 214ও পাচ্ছে। মানেটা কি, 216 যেটা আছে, এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটাকে কিভাবে অ্যাডভার্টাইজ করছে, এই নেটওয়ার্কটা এখান থেকে এইভাবেও অ্যাডভার্টাইজ করছে, যেটা ভায়া 210 হয়ে আসছে, এবং এখান থেকে এইভাবেও আসছে, যেটা ভায়া 214 কে ডিনোট করছে। বাট যখন এই নেটওয়ার্কটা কাছে আছে 128, সেটার ক্ষেত্রে শুধুমাত্র কি করছে, 210 কেই শুধুমাত্র ক্রস করছে, আর যখন এই নেটওয়ার্কটার কাছে আসছে সেক্ষেত্রে শুধুমাত্র 214 কেই ক্রস করছে। আমরা যদি আর একবার দেখি টেবিলটা তাহলে ভালো করে বুঝতে পারবো, যে আমরা যখন 128-এর কাছে যাচ্ছে তখন শুধুমাত্র 210 কেই ক্রস করছে, এখানে শুধুমাত্র 210 কেই ক্রস করছে, আর যখন 192-এর কাছে যাচ্ছে তখন, 192-কে যখন যাচ্ছে তখন শুধুমাত্র 214-কে ক্রস করছে, বাট যখন 216 করছে তখন ভায়া 210 প্লাস ভায়া 214 দুটো সাইড থেকে আমার ক্রস করছে। এখানেতে
যদি আমরা এটাকে আরেকবার দেখি ভালো করে, তো এখানে এর সাথে সাথে এখানে কিন্তু দেখাচ্ছে 90/372, 90/372, 90/372। তো এটা কি, এটা হচ্ছে এই যে ফার্স্ট যে 90 যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা কি আমাদের এডি ভ্যালু, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু। আর এই যে ভ্যালুটা দেখাচ্ছে 372, এটা কি ম্যাট্রিক্স, অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে ইআইজিআরপি একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, অর্থাৎ যে ডিস্টেন্সটা চেক করছে এটা ব্যান্ডউইথ প্লাস ডিলেকে নিয়ে একটা কস্ট বার করছে, সেই কস্টটাকে এখান থেকে দেখাচ্ছে এইভাবে। তো এটা ফার্স্টে যেটা দেখায় সেটা হচ্ছে এডি ভ্যালু, এবং সেকেন্ড যেটা দেখায় সেটা হচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ ব্যান্ডউইথ প্লাস ডিলে, যেটাকে আমরা কস্ট বলে দিই। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা রাউটারের ক্ষেত্রে এখানে এডি ভ্যালুটা আলাদা আলাদা হয়। যেমন আমরা যদি ডাইরেক্টলি কানেক্টেড থাকে সেক্ষেত্রে তার এডি ভ্যালু হয় 0, যদি আমরা স্ট্যাটিকে রাউটিং করি সেক্ষেত্রে তার এডি ভ্যালু হয়ে যাচ্ছে আমার 1, এবং রিপে যদি আমরা করি সেক্ষেত্রে হয় আমার 120, যেটা আমরা এখন করছি ইআইজিআরপি সেখানে আমরা দেখতে পাচ্ছি এডি ভ্যালু 90। এছাড়া ওএসপিএফ যদি আমরা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে 110। তো এক্ষেত্রে ইআইজিআরপি তে আমরা দেখতে পাচ্ছি যে রিপ প্লাস ওএসপিএফ এর থেকে কিন্তু লোয়ার, মিন্স এক্ষেত্রে ইআইজিআরপি দিয়ে যদি আমরা রাউটিং করি সেটা রিপ প্লাস ওএসপিএফ এর থেকেও ফাস্টার রাউটিং হয়, মানে এডি ভ্যালু যত কম হয় রাউটিং তত ফাস্ট হয়, মানে আমার নেটওয়ার্ক তত ফাস্ট কাজ করবে। তো মানে রিপের থেকে আমার ইআইজিআরপি বেটার, প্লাস ওএসপিএফ এর ক্ষেত্রেও আমার ইআইজিআরপি বেটার অ্যাজ এ ফাস্টিং এর ক্ষেত্রে। বাট ইআইজিআরপি এর ক্ষেত্রে কিছু বাউন্ডারি থাকে যে ক্ষেত্রে আমরা স্মল নেটওয়ার্ক বা মিডিয়াম নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করি, বিগ নেটওয়ার্কের ক্ষেত্রে সবসময় আমরা ওএসপিএফ কেই প্রেফার করি, কারণ এক্ষেত্রে এক একটা এরিয়ার ক্ষেত্রে আমরা 45-50 রাউটারকে ইউজ করতে পারি, যেটা ইআইজিআরপি বা রিপের ক্ষেত্রে অনেকটাই কম। রিপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অনেকটাই কম, অনলি 15। তো সেই কারণে যেরকম আমার নেটওয়ার্ক আসবে সেইরকম ভাবে আমরা আমরা ইউজ করবো যে কোন রাউটিং প্রোটোকলটা আমরা ইউজ করবো। তো নর্মালি স্মল থেকে মিডিয়াম নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ইউজ করি ইআইজিআরপি, যেহেতু ইআইজিআরপি একটা হাইব্রিড প্রোটোকল সেক্ষেত্রে তার এডি ভ্যালুটা অনেকটা কম, 90। তার থেকে কম হচ্ছে আমাদের স্ট্যাটিক, তার থেকে কম যেটা ডাইরেক্টলি কানেক্ট। তো এবার যদি আমরা কোনো অন্য কোনো রাউটার থেকে, অর্থাৎ আমি যদি রাউটার 2 থেকে চেক করি সেক্ষেত্রেও আমরা পাবো রাউটার 2 থেকে যদি আমি চেক করি আইপি রুট ইআইজিআরপি সেক্ষেত্রেও আমি 3খানা এখানে নেটওয়ার্ক আমি দেখতে পাবো, টোটাল 3টে, এবার ডি দিয়ে আমরা বললাম ইআইজিআরপি কে ডিনোট করে, এবং এখানে আমি 3খানা দেখতে পাচ্ছি যে 3টে নেটওয়ার্ক এখানে শো হচ্ছে। একইভাবে যদি আমরা রাউটার 3 থেকেও চেক করি সেক্ষেত্রেও আমরা 3খানা আমরা এখানে দেখতে পাবো, এক্সিট করে বেরিয়ে আসছি, এক্সিট শো আইপি রুট ইআইজিআরপি, তো এক্ষেত্রেও আমি 3খানা দেখতে পাবো, 3টে আমি দেখতে পাচ্ছি, 1, 2, 3। তো যে কোনো রাউটার থেকে আমরা দেখতে পাচ্ছি মানে আমার এখানে কমিউনিকেশন স্ট্যাবলিশ করছে। আমি যদি পার্টিকুলার একটা সিস্টেম থেকে পিং করি অন্য সিস্টেমে তো সেটাও আমরা দেখতে পাবো। তো এই যে সিস্টেমটা আছে যেটা আছে আমার হচ্ছে রাউটার 1-এ, রাউটার 1-এ এই
এই যে সিস্টেমটা আমার আছে, এই সিস্টেমটা থেকে আমি কি করব, সাপোজ রাউটার টু এই সিস্টেমটাকে আমি পিং করব। তো যদি আমার পিং আমরা পেয়ে যাই, তাহলে বুঝতে পারবো যে যে আমার ইআইআরপি রাউটিংটা প্রপার কাজ করছে। তো সেক্ষেত্রে আমি এই সিস্টেমটার মধ্যে চলে আসছি। এই সিস্টেমের মধ্যে আমরা যদি আগে আইপি অ্যাড্রেস দেখি, আইপি অ্যাড্রেস কি আছে এখানে, আইপি অ্যাড্রেস আছে 192.168.0.11 আইপি অ্যাড্রেস আছে। ওকে, তো এখানে আছে 0.11, আমি যদি এখান থেকে চেক করে নিই আইপি কনফিগ, তো হ্যাঁ এখানে দেখা যাচ্ছে 0.11, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো পিং করার আগে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার আমি একবার আইপি অ্যাড্রেসটা দেখে নিই যে কি আছে এই সিস্টেমটার আইপি অ্যাড্রেস। এই সিস্টেমটার আইপি অ্যাড্রেস, এই সিস্টেমটা আছে 0.138 আইপি কনফিগ, স্পেলিং মিস্টেক, হ্যাঁ 0.138। তো ঠিক আছে, আমরা তাহলে পিং করে দেখে নিচ্ছি এখান থেকে, পিং 192.169.0.138। সেক্ষেত্রে আমার এখানে পিং আসা উচিত। পিং পাচ্ছি, ফার্স্ট টাইম করছি তাই 25% লস দেখাচ্ছে। আমরা যদি আর একবার করি তো সেক্ষেত্রে আমার প্রপার পিং আমরা পাচ্ছি 0% লস। তার মানে আমার এক্ষেত্রে আমার এই নেটওয়ার্কটার সঙ্গে, এই যে প্রপার নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটার সঙ্গে আমার এই নেটওয়ার্কটার কমিউনিকেশন সাকসেসফুলি এস্টাবলিশ হয়ে গেছে। কারণ এই সিস্টেমটা থেকে আমি যখন পিং করলাম এই সিস্টেমটাকে, সেটা আমরা পিং রেসপন্স পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি চাই যে এই সিস্টেমটাকে পিং করতে এই সিস্টেমটা থেকে, তো সেটা আমরা চেক করে দেখতে পারি। তার আগে আমরা দেখে নিতে হবে যে এই সিস্টেমটা আইপি অ্যাড্রেস কি আছে। এই সিস্টেমটাতে আইপি অ্যাড্রেস আমরা দেখে নিচ্ছি কি আছে, এই সিস্টেমটাতে আইপি আছে আইপি কনফিগ, আইপি অ্যাড্রেস আছে, এখানে তো কোনো আইপি অ্যাড্রেস নেই, অ্যাপিফা আইপি অ্যাড্রেস ধরে রেখেছে। চলো এটাকে আমরা মনে হচ্ছে এটা ডাইনামিক্যালি ফেলা আছে নাকি চেক করে নিচ্ছি কি আছে। এক্ষেত্রে এটা স্ট্যাটিক থেকে ডাইনামিক্যালি করছি। যদি এখানে ডিএসসিপি থাকে তো আমার আগে থেকে করা পেয়ে যাবে আইপি। ইয়েস, ডাইনামিক ডিএসসিপি ইজ ফেল। ঠিক আছে, এখানে আমি কি করছি একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিচ্ছি। এক্ষেত্রে আমি এখানে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিচ্ছি 192.169.0. এখানে হচ্ছে রেঞ্জ হচ্ছে 0.192 থেকে, তো আমি 0.195 নিয়ে নিচ্ছি। আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.240, তো 240 এখানে 240 আমি নিয়ে নিলাম, 240 আমি নিয়ে নিলাম। গেটওয়ে আমি দিয়ে দিচ্ছি 192.169.0.193, ঠিক আছে। আমি ডিএনএস দিচ্ছি না, দিয়ে আমি এটাকে একবার চেক করে নিই। আইপি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছে 192.168.0.195। তো সেক্ষেত্রে আমরা এবার পিং করব এই সিস্টেমটা থেকে এই সিস্টেমটাকে। ঠিক আছে,
এই সিস্টেমটাকে আমি পিং করব, পিং করব 195-কে। আমরা এক্ষেত্রে সেম ভাবে পিং পাচ্ছি। চলে আসছে 0% প্যাকেট লস। মানে সেক্ষেত্রে আমার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে টোটাল তিনটে যে নেটওয়ার্ক আছে, এই তিনটে নেটওয়ার্কে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করছে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করছে। ইআইজিআরপি রাউটিং এটা অনেক বড় এনভায়রনমেন্টে এস্টাবলিশ করা হয় না, মাঝারি বা ছোট এনভায়রনমেন্টে এই রাউটিং প্রোটোকলটাকে ইউজ করা হয়ে থাকে। হোপফুলি প্রত্যেকের পরিষ্কারভাবে বোঝা গেছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, সেক্ষেত্রে আমি তাদেরকে উত্তর দিয়ে দেবো। এছাড়া আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।